পঁচিশে জুন আরেকটি বিজয় দিবস, শেখ হাসিনা তোমায় লাল সালাম লাল সালাম লাল সালাম। আমার ইচ্ছে করছে আমি যদি আজ বাংলার মাটিতে থাকতাম, আমি 2 দিন আগে গিয়েই পদ্মা সেতুর কোনো এক পাড়ে জায়গা নিয়ে বসে থাকতাম, আমার প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাঁসুয়াপা, ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন করতে যাবেন। আমি একটি প্রস্তাব করেছি আজকে পালটকে, কালকেও আমি বলেছি লাইভে এসে, কয়েকদিন থেকেই বলেছি, আগেও বলেছি যে পদ্মা সেতুর নামকরণ করতে হবে শেখ হাসিনা সেতু, পদ্মা সেতু, আই মিন দি পদ্মা সেতু, পদ্মা ব্রিজ মাস্ট বি নেমড অ্যাজ শেখ হাসিনা সেতু, শেখ হাসিনা ব্রিজ। আপনারা দেখতে পেরেছেন আমার থাম্বনেইলে আমি লিখেছি পদ্মা সেতু মাস্ট বি নেমড অ্যাজ শেখ হাসিনা সেতু। আশা করি কারো কোনো আপত্তি নেই। 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতি একবার বিজয় পেয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, পাখানাদার বাহিনীকে আমরা পরাস্ত করে এদেশকে স্বাধীন করেছি, মহান বিজয় দিবস। আমার কাছে আজ প্রায় 52 বছর পর মনে হচ্ছে যে আগামী দিন 25শে জুন আরেকটি বিজয় দিবস। সত্যি আমার ইচ্ছে করছে আমি যদি আজ বাংলার মাটিতে থাকতাম, আমি 2 দিন আগে গিয়েই পদ্মা সেতুর কোনো এক পাড়ে জায়গা নিয়ে বসে থাকতাম, আমার প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাঁসুয়াপা, ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন করতে যাবেন। আমি একটি প্রস্তাব করেছি আজকে পালটকে, কালকেও আমি বলেছি লাইভে এসে, কয়েকদিন থেকেই বলেছি, আগেও বলেছি যে পদ্মা সেতুর নামকরণ করতে হবে শেখ হাসিনা সেতু। আমি জানি 71-এর রাজাকার আলবদর আলশামস ঘাতক যারা এবং যাদের ফাঁসি হয়েছে তারা এটার তীব্র বিরোধিতা করবে, কারণ তাদের হাতে ঘা। শেখ হাসিনা 71-এর পরাজিত ঘাতক বাহিনীর চক্রান্ত, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে রাতের অন্ধকারে হত্যা করে স্বাধীনতার ফসল বাঙালির ঘরে ঘরে পুঁছিয়ে দিতে ব্যর্থ হয়েছে করেছিল, সেই বাঙালি জাতি আবার নব চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ করেছেন আমার প্রিয় হাঁসুয়াপা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা শেখ হাসিনা। তোমায় লাল সালাম লাল সালাম লাল সালাম। আমার এই কথাগুলো শুনে অনেকেই আমাকে বলে আমি নাকি শেখ হাসিনার দালাল। ইয়েস, আমি শেখ হাসিনার দালাল, আমি ভালো মানুষের দালালি করতে পছন্দ করি, কোনো ব্যক্তির দালালি নয়, তার কর্মের, ভালো কাজের প্রশংসা করি, খারাপ কাজের নিন্দা করি, সমালোচনা করি। আমার হাঁসুয়াপাকে আমার চেয়ে বেশি শব্দবোমা কেউ মারে নাই, আমি শব্দবোমা মেরেছি, আমি কিন্তু কোনো মানুষ হত্যা করিনি, কারো বাড়িতে আগুন লাগিয়ে বাড়ি ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেই নেই, আমি কিন্তু বাসে পেট্রোল বোমা মেরে অগণিত নিরীহ মানুষকে হত্যা করিনি, ঘুমন্ত অবস্থায় বাসের ড্রাইভার বাসে ঘুমিয়েছিল, তাকে পেট্রোল জেলে তাকে ঘুমন্ত অবস্থায় তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, রেলে আগুন দিয়েছে, পেট্রোল বোমা ফেলেছিল সেই 2013-14 সালে, কারা তারা?
ক্ষমতার ইপসু 71-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি জামার শিবির বিএনপির ওই ঘাতকেরা, নরঘাতকেরা, নরপশুরা। আমি চাই পদ্মা সেতুর নাম হবে শেখ হাসিনা সেতু।